বঙ্গ বঙ্গটিভি বিশেষ সংবাদ নির্বাচনী হালচালে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি সৈয়দা ফারজানা সুলতানা আজ ফরিদপুর জেলা ভাঙা সদর উপজেলার নির্বাচনী প্রচারণা চালান আসন্ন ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর চার আসনের এমপি জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার ওবায়দুর রহমান মামুন নির্বাচনী প্রচারণা শেষে রাব্বি সরকারের ক্যামেরায় আমাদের স্টাফ রিপোর্টার জয়দেব কুণ্ডকে একান্ত সাক্ষাৎকারে বলেন এই মুহূর্তে আমরা কথা বলবো আসন্ন ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার ওবাইদুর রহমান মামুন সাহেবের সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছি আপনারা ভালো আছেন জি অবশ্যই ভালো আছি আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে খুবই ভালো আমাদের এক তারিখে মার্কা এসেছে এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমরা প্রচার প্রচারণা চালাতে পারবো আমাদের বারোটা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা পরিষদ গঠিত আর এই এখানে প্রায় দুই লক্ষর উপরে ভোটার এবং আর অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়াটা অত্যন্ত কঠিন তারপরেও আমি আমার সকাল সাতটা থেকে রাত বারোটা এগারোটা বারোটা পর্যন্ত আমি প্রচারণা চালাচ্ছি ব্যক্তিগতভাবে এবং প্রত্যেকটা বাজার প্রত্যেকটা বাজার তারপর ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি খুবই ভালো যাচ্ছে জনগণ আপনাকে কেমন সমর্থন দিচ্ছেন খুবই ভালো সারা পাচ্ছি আমি দুই হাজার চোদ্দো পাঁচই নির্বাচন এমপি নিকসন চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনের শুরু থেকে আমি এমপি নিক্সন চৌধুরীর সাথে আছি এবং অধ্যবৃদ্ধি তার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যে জনসভা বিভিন্ন জায়গায় যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড প্রত্যেকটা জায়গায় আমি অংশগ্রহণ করেছি তার পাশে থেকে তার রাজনীতির আদর্শ আমি ধারণ করে তার সাথে থেকে আমি রাজনীতি করে যাচ্ছি বিদায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেতৃবৃন্দ আমার সাথে ভালো একটা সুসম্পর্ক এবং তারা আমাকে সাদরে গ্রহণ করছেন ভাইস চেয়ারম্যান পদে আপনার নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না আপনি এই পর্যন্ত আমি কোনো নির্বাচনে প্রচারণার সম্মুখীন হইনি তারপর আশা করি আর মাত্র দুই দিন বাকি আছে এই দুই দিনে প্রচারণার সম্মুখীন হব না কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের চেয়ারম্যানরা যারা আছে বিভিন্ন আমাদের দলীয় চেয়ারম্যান দশজন তারাও প্রচারণার সাথে আমাকে সহযোগিতা করতেছেন এবং অন্যান্য যারা এমপি নিক চৌধুরীর নেতৃ নেতাকর্মী আছে তারাও আমার সাথে সার্বিক সহযোগিতা করতেছেন এই নির্বাচনে বিজয়ী হলে আপনি এলাকার মানুষের জন্য কি কী উন্নয়ন করতে চাচ্ছেন আল্লাহর রহমতে যদি আমি ভাইস চেয়ারম্যান পদে এই ভাঙ্গা উপজেলায় যদি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে আমার যে কয়েকটা ম্যানিফেস্টো আছে যে এমপি নিক্সন চৌধুরী সাহেব ঘোষণা দিয়েছেন ভাঙ্গা উপজেলা পরিষদ ভাঙ্গা উপজেলায় আপনার মাদকমুক্ত করবেন আমি নির্বাচিত হলে তার সাথে থেকে এই মাদক মুক্ত করার জন্য যা কিছু করা লাগে আমি তার সাথে থেকে ভাঙ্গা থেকে চিরতরে মাদক মুক্ত করব। বঙ্গটেবির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের